হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এমন একটি ট্রিক বলবো যে ট্রিকটির মাধ্যমে তোমরা বিনা ওটিপি বা বিনা এসএমএস ছাড়াই তোমরা কি তোমার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ফোনটিকে কি একদম করে নিতে পারবে হ্যাক। মানে তোমরা লাইভ প্রুফ দেখে নিতে পারবে যে কি তোমার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তার ফোনে কি কি করছে বা কার সঙ্গে হোয়াটসঅ্যাপে সবচাইতে বেশিক্ষণ চ্যাট করছে বা তার ফোনে কি কি ঘাঁটাঘাঁটি করছে, কি সম্পূর্ণ কি লাইভ প্রুফ তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এই ট্রিকটি 100% কাজদায়ক, এবং যদি বা তোমরা ও তোমার গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড তার ফোনে কি কি করছে ঘরে বসে বসে যদি বা লাইভ প্রুফ দেখতে চাও, তাহলে আজকের এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর স্টেপ বাই স্টেপ কি বুঝো, তারপরে গিয়ে কি তোমরা এই ট্রিকটি ইউজ করতে পারবে। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে কি তোমরা এই ট্রিকটি কোনো রকম খারাপ কাজে ব্যবহার করবে না। তো চলো আর বেশি দেরি না করে আমরা কিভাবে এই ট্রিকটি ইউজ করতে পারবো এবং আমার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তার ফোনে কি কি করছে ঘরে বসে বসে কিভাবে দেখতে পারবো আজকের এই ভিডিওতে দেখে নিবো। তো আর বেশি দেরি না করে ভিডিওটি, তোমার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তার ফোনে কি কি ঘাঁটাঘাঁটি করছে বা কার সঙ্গে হোয়াটসঅ্যাপে বেশিক্ষণ চ্যাট করছে জানার জন্য কি তোমাদেরকে এই 2-3 MB ছোট অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা প্লে স্টোরে খুব সহজেই অ্যাভেলেবল পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটির নেম হচ্ছে এনিডিস। এই অ্যাপ্লিকেশনটিকে তোমরা ডাউনলোড করে নিবে বা তোমাদের সুবিধার্থের জন্য কি ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দিব। তো তোমাদের যেখান থেকে খুশি সেখান থেকে ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে নেওয়ার পর কি অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। ওপেন করে নেওয়ার পর কি তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তোমরা এখানে ওকেতে প্রেস করে দিবে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কি তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর তোমাদেরকে কি করতে হবে আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। তো এর জন্য তারপর তোমাদেরকে তোমার ফ্রেন্ডের তোমার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের স্মার্টফোনটিকে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর কি এই এনিডিস অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। তো তোমরা কি ডাউনলোড করে নিবে, তাহলে সেমভাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে, তারপর কি পারমিশনগুলো দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর কি অ্যাপ্লিকেশনটি কি ওপেন হয়ে যাবো। তো তোমরা উপরের দিকে কি কোড দেখতে পেয়ে যাচ্ছ, তো এই কোডটি কি তোমার স্মার্টফোনে ক্যাপচার করতে হবে। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের স্মার্টফোন এবং এটা রয়েছে আমার স্মার্টফোন। তো আমার ফ্রেন্ডের স্মার্টফোনে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কি এই কোড যেটি দেখতে পাচ্ছ, এই কোডটি কি আমার স্মার্টফোনে এখানে কি দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি কোডটি, তারপর হচ্ছে 9 0 9 3 8। তো যেরকম কি দেখতে পাচ্ছ কোডটি দিয়ে দিলাম। কোডটি দেওয়ার পর কি এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এই অপশনটিতে কি প্রেস করে দিবে। প্রেস করে দেওয়ার পর কি তোমার ফ্রেন্ডের স্মার্টফোনে কি কিছুটা পারমিশন যাবে। তো যেরকম কি দেখতে পাচ্ছ পারমিশন চলে এসেছে। তো স্টার্ট নাও এ কি প্রেস করে দিবে। স্টার্ট নাও এ প্রেস করার পর কি অ্যাকসেপ্ট করে দিবে। অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর কি যেরকম কি দেখতে পাচ্ছ হয়ে গেছে এবার। তো এবার আমি কি এই ফোনটিকে আমি এখান থেকে কি কাট করে দিচ্ছি। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমার স্মার্টফোনেও কি কাট হয়ে গেল। তারপর আমি এই সাইডে চলে আসছি। তো যেরকম কি দেখতে পাচ্ছ আমি কি এখন আমার ফ্রেন্ড কি কি ঘাঁটাঘাঁটি করছে কি আমি আমার স্মার্টফোনে কি দেখতে পেয়ে যাচ্ছি। যেরকম কি তোমরা হোয়াটসঅ্যাপ যদি ওপেন করো, তো আমার ফোনেও কি হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেলো যেরকম কি দেখতে পাচ্ছ। তারপর যদি বা কোনো রকম স্ট্যাটাস দেখে, তাহলে কি আমার ফোনে কি চলে আসছে যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ। তো তোমার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তার ফোনে যা কিছু করবে তোমরা কি তোমার ফোনে কি লাইভ প্রুফ দেখতে পেরে যাবে ঘরে বসে বসে। তো আমি কি আবার ব্যাক করে দিচ্ছি। তো একবার টিকটক ওপেন করে আমরা দেখে নিই। টিকটকও আমি কি ওপেন করে দিলাম। টিকটক ওপেন করে দেওয়ার পর কি যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ, তো একদম কি তোমার গার্লফ্রেন্ড বা ফ্রেন্ডের স্মার্টফোনকে একদম হ্যাক করে নিতে পারবে যেরকম কি তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা লাইভ প্রুফ দেখতে পাচ্ছ। তো তোমার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যা যা করবে তার ফোনে সম্পূর্ণ ডিটেলস কি তোমার তোমরা তোমার ফোনে দেখতে পেরে যাবে। বা যদি বা কোনো সময় তোমার ফ্রেন্ড কী করছে না দেখতে চাও, তাহলে কি তোমরা এখান থেকে মিনিমাইজ করে দিবে তোমার ফোন, বা যেরকম তুমি নর্মালি তোমার ফোন ইউজ করো সেরকমভাবে কি তুমি ইউজ করতে পেরে যাবে। বা যদি বা দেখতে চাও যে কি আমার ফ্রেন্ড কী করছে, তারপরে কি সেমভাবে কি মিনিমাইজ থেকে অন করে নিবে। বা উপরের দিকে নোটিফিকেশন বারে কি একটি নোটিফিকেশন এসে থাকবে, তো এই নোটিফিকেশনটিতে যখনই প্রেস করবে তোমার ফ্রেন্ডের স্মার্টফোনটি কি তোমার ফোনে কি অন হয়ে যাবে। তো তোমার ফ্রেন্ড যা কিছু করবে আবার কি তোমরা দেখতে পেরে যাবে। তো তোমরা এভাবে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পেরে যাবে। তো আই হোপ তোমাদেরকে এই ভিডিওটি দেখতে ভালো লাগলো, তাহলে ভিডিওটিতে অবশ্যই করে দিবে একটি লাইক। আর এই ধরনের ভিডিও বাংলায় দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবে। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটি ট্রিকের সঙ্গে।